নদিয়া শান্তিপুর থানার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা সাধন বসাক, বয়স ৮০র উপরে, পেশা বাজার রেলস্টেশন এলাকায় ঘুরে ঘুরে ঝুড়ি ভাজা পাঁপড় বেচে দিন গুজরান। সামান্য পুঁজিতে আয় সামান্যই, বাড়িতে ক্যান্সার আক্রান্ত স্ত্রী, তার চিকিৎসার খরচ জোগাড় হয় না, মাসের বেশিরভাগ দিন এটা ওটা খেয়ে কাটিয়ে দেন, ভাত খাওয়ার দিন হাতে গুনেই বলতে পারেন। এরকমই অসুস্থ এক বৃদ্ধর আজও জোটেনি বার্ধক্য ভাতা। অনেক চেষ্টা করেছেন কিন্তু ফল মেলেনি। তারই অসহায় জীবনের কাহিনী নিয়ে ২২শে মার্চ বাংলার প্রতিনিধিতে একটি প্রতিবেদন প্রকাশ হয়। তারপরই শুরু হয় আলোড়ন। আজ শুক্রবার দুপুরে হঠাৎই রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি এই বৃদ্ধকে নিয়ে সটান হাজির হন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায়ের কাছে। বিধায়কের কথায় মুখ্যমন্ত্রী যেখানে বলছেন 200% কাজ হয়েছে, তবে 80র ঊর্ধ্বে এই অসহায় গরিব বৃদ্ধ কেন ভাতা এখনও পেল না, ঝুড়ি ভাজা পাঁপড়ের ঝাঁক নিয়েই বৃদ্ধ বিডিওর ঘরে ঢোকেন। এই প্রথম ভাতা নিয়ে বিডিওর সঙ্গে সামনাসামনি কথা বলার সুযোগ পেয়ে সে খুশি। শান্তিপুর বিডিও প্রণয় মুখোপাধ্যায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি বৃদ্ধকে সঙ্গে নিয়ে এ বিষয়ে কি জানালেন শুনুন। আর সেদিনই বা বার্ধক্য ভাতা না পাওয়া এই বৃদ্ধ কি বলেছিলেন তারই ঝলক। একটা 82 বছর বয়স, যার বার্ধক্য ভাতা পাচ্ছে না দীর্ঘদিন ধরে, কখনো দুয়ারে সরকারে, কখনো পঞ্চায়েতে, কখনো বিডিও অফিসে বারবার আবেদন করা সত্ত্বেও এই লোকটি এর অবস্থাটা বুঝতেই পাচ্ছেন তো, এই বার্ধক্য ভাতা তো পাচ্ছে না। তাই আজকে একটা অভিযোগ বিডিও সাহেবের কাছে দিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে 200% কাজ হয়ে গিয়েছে, সবাই বার্ধক্য ভাতা পাচ্ছে, সবাইকে বিধবা ভাতা দিয়ে দিচ্ছি আমি, তার একটা নমুনা হিসেবে বিডিও সাহেবের কাছে একটা অভিযোগ করে এলাম। বিডিও সাহেব বলে এই মুহূর্তে বার্ধক্য ভাতা হচ্ছে না, সরকার তো দেউলিয়া, তো তবু বলছেন উনি বিষয়টা বিবেচনার মধ্যে রেখেছেন। আমরাও জানি সরকার দেউলিয়া, তার জন্য বললেন যে এখন মানে বার্ধক্য ভাতা হচ্ছে না, তো তিনি বিবেচনার মধ্যে রেখেছেন, দেখা যাক। আচ্ছা, আপনার তো 80 বছর বয়স বলছেন, 80 বছর বয়সে তো একটা বার্ধক্য ভাতা পাওয়ার কথা। মেলা জায়গা বয়স হঠাৎ যে না এলাম কি করবো, যেটা হচ্ছে মেলা না এলাম কি করবো। না, আপনাদের এলাকার মেম্বার তো আছে, তারকে বলেছেন? কারে বললাম? কি বলছে সে? দুই জায়গায় যেমন 10,000 টাকা দেবো আমি, না 10,000 টাকা দেবো। কত টাকা লাগবে? 10,000। আপনার মেম্বার বলেছে এটা? আচ্ছা, অন্য জায়গায় আর যোগাযোগ করেননি? অন্য জায়গায় করব, আমার লাভ হলো না, এমবি আন্টনের লাভ অন্য জায়গায় আমি করে দেবো, হেয়ারে খবরই পাই না জায়গা নিয়ে ভাবতে। আমি তো মানুষের বিশ্বাস পাই যে হ্যাঁ এই মানুষ মানে আমি করে দেবো, জায়গা কাজ আছে সব দিচ্ছি, আমি খবর পাই না। আচ্ছা, মানে তাহলে আপনার বার্ধক্য ভাতা করে দেওয়ার জন্য অনেকে টাকা চেয়েছিল? বহু জায়গায় অনেক মানুষ দেয় নাই, যন্ত্রণ নাই। তা আপনার আধার কার্ড আছে তো? আধার কার্ড, ভোটার কার্ড আছে? হ্যাঁ, সবই আছে, যাতন কার্ড সবই আছে। তারপরেও আপনাকে এটা দেখছে না? তা আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন দুয়ারে সরকারে? হ্যাঁ, হবে জমা দেওয়া আছে। তারপরেও আপনি বার্ধক্য ভাতার কিছু পাননি? না, আমরা